দাদাগিরি আজকে আমরা দাদাগিরির সেটে এবং ওপেন টি বায়োস্কোপের প্রমোশনের জন্য আমরা দাদার কাছে আসতে পেরেছি, মানে কি বলবো, উই আর রিয়েলি প্রিভিলেজ। তো প্রথম প্রশ্নটা আমি করি যে আমিও বেহালার বাসিন্দা, দাদাও বেহালার বাসিন্দা, এবং এই বেহালা থেকে এই অবধি আসতে বা কোথাও যেতে কীরকম লাগে? এই অবধি আসতে ঠিক আছে, বেশি দূর নয়, তো বাকি জায়গায় যেতে, এয়ারপোর্ট যেতে, এক রাজ্য থেকে আরেক রাজ্য। দাদা, একবার তুমি বলেছিলে যে আমি এটা গোপীগান বাবা ভাইয়ের যে ভূতের রাজা তাকে বলবো যে যেন চটি যায়, আমি বেহালা থেকে যে কোনো জায়গায় যেতে পারি, কোনো জায়গায়। অ্যাবসলিউটলি। তোর জন্য চিঠির দিন খুশি কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই। আমার একটাই প্রশ্ন, যেহেতু ছবিটা আমাদের ছোটবেলার দুষ্টুমি অনেক কিছু নিয়ে, তুমি কি ছোটবেলায় দুষ্টু ছিলে? প্রচন্ড। একটা এরকম কোনো দুষ্টুমির ঘটনা কি বলা যেতে পারে? এক বাংলা টিচার আসতেন বিকেল 4টার সময় পড়াতে, ফুটবল খেলার টাইম ছিল তখন, তাকে অনেকবার বারণ করা হয়েছে যে 4টার সময় আসবেন না স্যার, সন্ধ্যে পড়লে 6টার সময় আসবেন, ফুটবল পিটতে হবে। তো একবার আসে স্কুল থেকে আসতেন, ওনার টাইম হতো না। তো একবার একটা বেতের চেয়ার ছিল তখন, বেতের চেয়ারের ওপরে কি বলে ম্যাট পাতা থাকতো, ম্যাট, তা বেতের চেয়ারে বেতগুলো কেটে ম্যাটটা তার উপরে বিছিয়ে দেওয়া হয়েছে। স্যার বসে ভেতরে চলে গেছে। এটা ডিজার্ভ ক্লাপ, এটা আমরা সবাই এক হাত চালিয়ে উঠেছি। প্রচুর মার খেয়েছিলাম বাবার কাছে। বাবা বিকেলবেলা এসে, বাবা বেল্ট পরতেন, বিকেলবেলা এসে বেল্টের থ্যাংক ইউ। আমি প্রশ্ন করব যে তুমি দেখছো, যতটা এখনো অবধি দেখছো, টিজারগুলো দেখেছো, যতটা ট্রেলারটা দেখতে পেরেছো, তোমার সিনেমাটার প্রতি কীরকম লাগছে, কীরকম মানে ইন্টারেস্টিং লাগছে, বা কবে মানে দেখতে যাবে বলো? সিনেমাটা দেখব, সিনেমাটা নিশ্চয়ই দেখব। আর অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছে, একে আমি দেখেছি, ওকেও দেখেছি, সবাইকে, সবার জন্য যাবো, ছোটো ছোটো যারা আছে আর গোপালের জন্য, গোপালের পছন্দ। তোমার গান শুনতে পারলে ফেভারিট গান? আমার ফেভারিট গান বাংলা রবীন্দ্রসঙ্গীত, বয়সের সাথে গান পাল্টায়, গানের টেস্ট পাল্টায়, এখন আপাতত বাংলা রবীন্দ্রসঙ্গীত। তোর কি ফেভারিট গান? অনেক কিছুই আছে। তুমি সবচেয়ে ভালো গান কোনটা? পাগলা খাবি কি, পাগলা খাবি কি, ঝাঁজেই মোড়ে যাবি, পাগলা খাবি কি, সবচেয়ে ছিল, কারণ যখন ওই বেঞ্চির উপর দাঁড়িয়ে কবিতা বলতে হতো, আর বাকি 56 জন স্টুডেন্ট যখন মুখের দিকে তাকিয়ে থাকতো, ম্যাথস কেমন লাগতো? ভালো লাগতো, ম্যাথস খারাপ লাগতো না, ভয় লাগতো এলিকুয়েশনে বললাম। ওপেন টি বায়োস্কোপ, টাই টু ইট আইস্কোপ, ওপেন টি বায়োস্কোপ। তুমি ম্যাথস ভালো লাগে? হ্যাঁ, আমার ম্যাথস খুব ভালো লাগে, ফাইনালি পেলাম কাউকে যার ম্যাথস ভালো লাগে, না সবাই ভয় পায় এখানে ম্যাথস। কাকে পেলি তুই? তুমি অনিন্দ্যদার গান নিশ্চয়ই শুনেছো, তো অনিন্দ্যদার গান তোমার কেমন লাগে, আর তুমি ছবিটা দেখতে যাবে কবে? নিশ্চয়ই দেখতে যাবো, দিন জানি না, সময় পেলে নিশ্চয়ই যাবো। আমি ছবি দেখি, বাংলা ছবিও দেখি, অনিন্দ্যদার গানও শুনেছি। অনিন্দ্যদার ট্যালেন্টেড মানুষ, গান কবিতা লেখেন, তাই আর বাকি তোমাদের জন্য দেখতে যাবো, সব ছোটো ছোটো আর্টিস্ট, প্রথম অনেকে, প্রথম অনেকে, দ্বিতীয় অনেকে, তৃতীয় পারফরমেন্স। প্রথম প্রেম না প্রথম প্রবলেম, বন্ধুর প্রেমিকাকে ভালোবেসে প্রথম পাপ, প্রথম চুপি চুপি আড়ি পাততে শেখা, আর বাড়িতে মার সঙ্গে উঁচু গলায় ঝগড়া। আমার কিন্তু কিছু বলার আছে, আমারও তোমাকে একটাই কথা বলার আছে, আমি থাকতে চাই না এখানে। ভালো থেকো সবাই, আর সবার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। একটা গাড়ি ঠেলার দারুণ বরাত পেলাম, ইঞ্জিন স্টার্ট তো আমাদের বন্ধুদের নাচও স্টার্ট। তোর জন্য গলির পথ, বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল, আর আমার জন্য ভুল। দাদা তো আমাদের কাছে সবসময় উইনার, মানে
আমরা সেইভাবে দাদাকে দেখেছি সবসময়। আজকে আমার যারা এই ছবির মানে মূল পাত্রপাত্রী তারা তো সবাই ইয়াং, তো তাদের কাছে দাদা আইডল। তো বলে সেরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারছি ওদের সঙ্গে, ওদের উত্তেজনাও তুঙ্গে আমাদেরও আর কি। দাদার নিজেও আমার ধারণা ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ যে সময়টার কথা বলা রয়েছে ছবিটাতে সেই সময়টা দাদার বড় হওয়ার সময় সেই সময়টা দেখেছে। এবং ফাইনালি ওই পাড়ার একটা অদ্ভুত একটা লড়াই, সেই লড়াইতে কিছু লোকের জিতে যাওয়ার একটা গল্প আছে, সেটার সাথে সৌরভ আমার ধারণা যদি সিনেমাটা দেখে ও নিশ্চয়ই রিলেট করতে পারবে। জলছবি রংমশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রামধন ঝালমুড়ি আস্তিকে আস্তুলিশ বিষ্ণুনা চুরমুড়ের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে, বন্ধু চল বন্ধু চল বলতে দে রাখবো তোরতে দে গল্পের এই ভাষে বলতি রে। আমার দারুণ লেগেছে, আর দাদার সাথে যতবারই ইন্টারাকশন হয় খুব ভালো লাগে। মানে কী বলবো, আমার প্রথম টেলিভিশন অ্যাপিয়ারেন্স কিন্তু দাদাগিরিতে, মানে যখন এই প্রথম আমাকে মতো গিয়েছি এবং পুজোর সময় রিলিজ করেছে অক্টোবর মাসে, নভেম্বর মাসে আমরা শ্যুট করেছি, এবং সেই সময় থেকে দাদার সঙ্গে প্রথম পরিচিতি, এবং ইট ইজ বিন এ ভেরি নাইস জার্নি এখনো অবধি। ওদের এত উৎসাহ দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমরা বড় কোথাও একটা কিছু করতে যাচ্ছি, মানে এবার এক্সাইটেড, এবং যার জন্য ওরা এত এটার একটা পার্ট হতে চেয়েছিল যে আমাদের টিমে দুজন দুজন করে আমরা খেললাম টু অ্যাকোমোডেট এভরিওয়ান, এবং ওরা এত মজা করেছে, যার যে পারছে না তাকে সবাই লেকুল করছে, যে পারছে সে কেন পারছে তার জন্য বাকিরাওর উপর রেগে যাচ্ছে, মানে একটা কেলেঙ্কারি, এবং এই এই মজাটাই না পুরো ওপেন বায়োস্কোপ ছবিতে আছে। মানে ছবি আজকে খেলে আমার না কোনো চাপ ছিল না খেলতে গিয়ে, মানে আগের বারে যেমন খেলতে গিয়ে একটু চাপ ছিল না হবে কি হবে না হবে কি, আর এমনিতে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে, আর এই বাচ্চা পার্টি একেবারে এমন সব কথা বলে আর তোমার আর মনে হচ্ছে মানে যে একটা টায়ার্ডনেসটা পুরো উম করে মানে ফানুষের মতো উড়ে গেল। পাগলা খাবি কি ঝা যেই মোড়ে যাবি পাগলা খাবি কি, থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা কি খাবি, নর্তের গর্তে পা পড়ে উড়ে গেছি মেঘে পড়েছে বাজ আমি করে গেছি, অযথা এখন মোলা বড় বাড়া বাড়ি চারিদিকে হর বোলার দেখি মারামারি যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে আয় গে সামাল দিবি থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা কি খাবি, পুল 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 দাদাগিরির বিহাইন্ড দ্য সিন সমস্ত দেখুন এবিপি আনন্দে, চোখ রাখুন হয় মা না হয় বৌমা প্রোগ্রামে। পাগলা খাবি কি যা যেই মোড়ে যাবি পাগলা খাবি কি, 16 জানুয়ারি 1, 2, 3, 3. Open the bioscope. Open the bioscope. Time to eat the bioscope. Lele babu chowana. Lele babu satana. Lele babu athana picture.